And welcome back to my channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে হলো ওই প্রায় 12টা 5 মিনিট বাকি, একটুকের জন্য গুড মর্নিংটা পেয়ে গেছি, না হলে গুড মর্নিংটা চলে যেত। সে যাই হোক, আজকে সকাল সকাল রান্না বান্না কিছুই করিনি, জাস্ট ওটসের খিচুড়ি রান্না করে খেয়েছি। মেয়ে স্যারের বাড়ি গিয়েছিল, স্যারের বাড়ি থেকে এসে স্যারের বাড়ি থেকেও টিফিন খেয়ে এসেছে, স্যার ওদেরকে টিফিন খাইয়েছে, আর এসে বাড়িতে এসে একটুখানি ওটস খেয়েছে। তো এই পর্যন্ত এই রান্নাবান্না কিছুই বসায়নি, কারণ আজকে না একদমই রান্নাবান্না করার মুডই হচ্ছে না। জবে থেকে না ভাদ্র মাসটা ঢুকেছে, তবে থেকে মনটা কীরকম জানি লাগছে। কিছুদিন আগে মনসা পুজো গেলো, আর মনসা পুজো দিয়ে আমাদের এখানে মোটামুটি একটা পূজার মৌসুম চলে আসে। মনসা পুজোটা হয়ে গেলেই যেন মনে হয় এই যেন ঢাকে কাঠে পড়লো, একটা পূজাওয়ালি ফিলিংস চলে আসে। তো পূজাওয়ালি ফিলিংসের মধ্যে একটু ঘোরাঘুরি না করলে কি হয়। তো আজকে না মেয়ে স্যারের বাড়ি থেকে এসে বললো মা মার্কেটে যাবো। তো ওর এই কথা শুনি না সত্যি আমারও খুব ইচ্ছে হয়ে গেলো যে একটু মার্কেটে থেকে ঘুরে আসি। যদিও মাসের শেষ, এমনিতেই হাতে টাকা পয়সা নেই, তো এখন তো আরও নেই, তাও ভাবছি দেখি টুকিটাকি কিছু যদি কেনা যায়। আর আমার মেয়ে স্যারের বাড়িতে পড়ার জন্য একদমই টি শার্ট টপ এগুলি নেই, তো ভাবছি যদি পারি দু একটা ওকে কিনে দিয়ে ঘুরে ঘাড়ে চলে আসবো। তো রেডি হয়ে গেছি, এই যে আমি একদম রেডি, আর এই যে দেখুন আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন আমার আইব্রোজগুলো সাংঘাতিক অবস্থা। তো আমাদের গলির মুখে একটা পার্লার আছে, যদি ওটা খোলা থাকে ওটা থেকে একটু থ্রেডিং করে নেব, কারণ যে কোনো পার্লারে না থ্রেডিং করতে ভালো লাগে না। মার্কেটে তো যাব, ওখানে প্রচুর পার্লার আছে, কিন্তু সবসময় যেটাতে করি ওইটাই যেমন ভালো লাগে, অন্য কোনোটা মনে হয় যেন কোনোটা একদম সরু করে ফেলেছে, কোনোটা মোটা। তো ওর কাছে যেহেতু সবসময় করি ওটাই আমার কাছে একদম সুইটেবল। তো যদি ওর পার্লারটা খোলা থাকে তাহলে একটু থ্রেডিংটা করে নিয়ে তারপর মার্কেটে দিয়ে যাব। তো আর বেশি বকবক করছি না, চলুন। আর নিতে 12টা বেজে গেছে, প্রচণ্ড রোদ বাইরে, এরপরে আর রোদের জন্য বেরোতেই পারবো না। তো চলুন, হ্যাঁ বেরিয়ে পড়ি, ব্যাগপত্র নিয়ে নিয়েছি, এখন হেলমেটটা নিয়ে নেব, তারপর বেরিয়ে পড়বো। হ্যাঁ thank you.
মর্নিং, আজকে হলো নেক্সট ডে। আর গতদিন যে মার্কেটে গেছিলাম ওইখান থেকে বাড়ি ফিরতে ফিরতে ওই ধরুন দুটো আড়াইটে, দুটো সোয়া দুটা বেজে গেছে। তো আর আপনাদেরকে তো বলেছি যে আমি রান্নাবান্না করে যাইনি, তো এসে রান্নাবান্না করে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। আর সন্ধেবেলাও আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমারও টিউশন ছিল, মেয়েরও স্যারের বাড়ি ছিল, সব মিলিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে আবার শুরু করলাম। তো এই যে দেখুন, এখানে ব্রেকফাস্টের জন্য ঢেঁড়স আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে খাবো হলো এই যে, এই যে দেখুন গতকালকে রুটি বানানো হয়েছিল, তো ওখান থেকেই তিন চারটে রুটি রয়ে গেছে। তো আমি আর আমার মেয়ে এটাই খেয়ে নেব। আর এই যে বাঁধাকপিটা রেখেছিলাম, এর থেকে কিছুটা তো বড়া বানিয়ে ফেলেছিলাম আর কিছুটা রয়ে গেছে, আজকে এটাকে বড়া বানিয়ে নেব। আর এছাড়া টমেটো দিয়ে পাতলা করে মুসুর ডাল রান্না হবে। তো ভাবছি এই রান্না করব, এখন দেখি যে কি করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আইব্রোসগুলি, গতকালকে বলেছিলাম না যদি পার্লারটা খোলা থাকে তাহলে থ্রেডিংটা করে আসবো, কিন্তু পার্লারটা খোলা ছিল না যার জন্য আমি আর থ্রেডিংটাও করতে পারিনি। যাই হোক, আগে ব্রেকফাস্টটা রেডি করে খেয়ে নিই, কারণ খিদেও পেয়ে গেছে। এখন বাজে হলো সোয়া দশটা। এই যে দেখুন আমার ডালটা হয়ে গেছে, টমেটো দিয়ে পাতলা করে মুসুর ডাল, আর এই যে এখানে বাঁধাকপিটা কেটে মেখে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর ময়দা সুজি বেসন লবণ চিনি আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এই যেখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, এখন বড়াগুলো ভেজে নেব। আমার মুচমুচে বাঁধাকপির বড়া বা পকোড়া যেটাই বলুন রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন আমার মেয়ে চলে এসেছে বড়ার গন্ধ পেয়ে, যখনই কোনো বড়া, যে কোনো ধরনের বড়া বা ভাজা করা হোক, দৌড়ে চলে আসবে, গন্ধে নাকি ও চলে আসে, আর এসে বলবে মা আমাকে একটা দাও। যখন স্যারের বাড়ি যাবে তো ওই জন্য ওকে দুটো দিয়ে দিচ্ছি। আর আমিও একটা খেয়ে দেখছি যে কীরকম হয়েছে। খুব ভালো হয়েছে, একদম জানি না আপনার আওয়াজ পাচ্ছেন কিনা, একদম মুচমুচে এবং মুচমুচে এই ধরনের কোনো বড়া খেতে, আর বাঁধাকপির বড়া এমনিতে আমার খুবই ভালো লাগে, যদিও খেলে পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়, তাও বেশ ভালো লাগে। রান্নাবান্না কমপ্লিট, আর আমি স্নান দান করেও একবারে চলে এসেছি। আর এখন বাজে হলো প্রায় তিনটে, রান্নাবান্না সেরে গ্যাসটা আর
রান্নার জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করেছি। তারপর কলপারে না প্রচুর শেওলা হয়ে গেছিলো, এখন যেহেতু বর্ষাকাল আর কলপারে তো এমনি সারাক্ষণ জল, তো তার জন্য অনেকটাই শেওলা পড়ে গেছিলো, তো ওইগুলিকে কাটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর স্নান সেরে আসলাম, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে, 3টা বেজেই গেল। আর আজকেও না প্রচণ্ড রোদ আর প্রচণ্ড রকমের গরম, হয়তো আপনারা আমাকে দেখি বুঝতে পারছেন, এখনের মধ্যে একদম ঘেমে গেছি। সে যাই হোক, গতকালকে আমি যে মার্কেটে গেছিলাম তো কী এনেছি আপনাদেরকে তা দেখানো হয়নি, জাস্ট দু একটা জিনিসই এনেছি, কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটা টাইমই কালকে মার্কেটে এখানে কাটিয়ে এসেছি। সে যাই হোক, যে দেখুন যেহেতু পুজো পুজো একটা ভাব চলে এসেছে, তো টুকিটাকি ধরতে পারেন পুজোর মার্কেটিংই আমার মেয়ে শুরু হয়ে গেছে। আমার মেয়ে প্রতিবারই বিশ্বকর্মা পূজার আগে থেকেই মা কিছু কিনে আনি চলো বাজারে যাব, শপিংয়ে যাব, এটা আমার মেয়ে প্রতি বছরই বায়না থাকে, তো এবছর আর বাদ যায় কেন, তো এবছরই সেম। তো গতকালকে গেছিলাম ওর জন্য দুটো এই ধরনের একটা কুর্তি কিনে এনেছি, এই যে দেখুন, এই যে এই ধরনের কটনের মধ্যে, তো ও নর্মালি কুর্তি খুব একটা পরে না, বেশিরভাগ জিন্স টপ ওইসবই পরে, ওর বোধহয় দুটো কুর্তি আছে, তো এবার ওনাকে আরেকটা কুর্তি কিনবে, তো এই ধরনের একটা কুর্তি কিনে দিয়েছি। আর এই যে এই ধরনের একটা টপ দেখতে পেয়েছেন, এই যে গলাটা এরকমের এতখানি বড়, আর বডিটা এরকম কুচকে কুচকে আছে, ওর নাকি এসব খুব ভালো লাগে, তো এই ধরনের একটা কিনেছে, তো এই এই দুটো কিনে বাড়ি চলে এসেছি, কারণ মাসের শেষ, হাতে টাকা পয়সা একদমই নেই। তো আজকের জন্য এইটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের জন্য টাটা।